বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কাঁচা কাঁঠাল বা এঁচোড় আছে। আজকে আমি এটা দিয়ে আপনাদেরকে তরকারি বানিয়ে দেখাবো। তরকারি বা ডাল না, একেবারে শর্টকাট, একেবারে ইজি প্রসেসে করব, কিন্তু খুবই মজাদার, খুবই ডিলিশিয়াস করে তৈরি করব। আর এঁচোড় কীভাবে কাটতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন প্রথমে আমরা মশলা তৈরি করে নিই। আর তার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, মোটামুটি 1/4 কাপের মতো শুকনো নারকেল নিয়েছি আমি, আপনি চাইলে তাজা নারকেলও নিতে পারেন, 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর দুটো ছোটো সাইজের রসুন পুরোপুরি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা একসঙ্গে ব্লেন্ড করে নেব, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মশলাটাকে সাইডে রেখে দেব, আর চলুন আমরা এঁচোড় কেটে নেব। এটা 250 গ্রাম এঁচোড় আছে আমার হাতে। এবার আমরা এটাকে কাটবো। এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, বীজের ওপরে একটা খোসার মতো থাকে, বীজ বা দানার ওপরে আর ফলের মাংসল অংশের নিচে একটা খোসা থাকে। এই দেখুন, এই যে এই খোসাটা, যদি আপনার কাঁঠালটা একটু বড় হয় আর এই খোসাটা ফেলাটা সহজ হয় তাহলে আপনি এটা ছিলে ফেলে দেবেন, এটা কিন্তু খুব তিতো লাগে। আমার এখানে কাঁঠালটা ভীষণ ছোট আর খোসাটা খুব ভালোভাবে দেখাও যাচ্ছে না, তো আমি এরকম কিছু করব না, আমি সোজাসুজি এঁচোড়টাকে কেটে নেব। তো কাটার আগে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি, এটা রিফাইন তেল, বোর্ডের ওপরে আর চাকুতে আর হাতেও আমরা তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিলে কি হয়, কাঁঠালের যে কষটা থাকে বা আঠাটা থাকে সেটা কিন্তু খুব একটা লাগে না, আর যদি লেগেও যায় পরে আপনি একটা কাপড় দিয়ে মুছে নিলে দেখবেন আরামসে মুছে যাচ্ছে। তো হাতেও আমরা তেল লাগিয়ে নেব যাতে হাতেও না লাগে আঠাটা। বোর্ডের ওপরে আমি খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি, যদি আপনি বটি দিয়ে করেন তাহলে বটিতেও তেল লাগিয়ে নেবেন আর হাতেও তেল লাগিয়ে নেবেন। তো এবার আমরা এঁচোড়টাকে কাটবো। আমি প্রথমে দুভাগ করে নিচ্ছি, আর এই দেখুন, এই যে ভেতরের কোরটা, এটাকে মোচা বলে। তো এই মোচাটা কিন্তু রান্না করার পরে ভীষণ শক্ত হয়ে যায় আর খেতে একদম ভালো লাগে না, তো এই মোচার অংশটা আমাদের কেটে ফেলে দিতে হবে। তো যেভাবে সম্ভব হয় মোচার অংশটা কেটে আপনি ফেলে দেবেন আর বাকি অংশটাকে কেটে নেবেন। আর আবারও বলছি, কাঁঠালটা যদি একটু বড় হয় তাহলে বীজের ওপরের খোসাটাও ফেলে দেবেন, ওটাও কিন্তু খুব তিতো লাগে, খেতে একদম ভালো লাগে না। দেখুন আমি এই মোচার অংশটা কেটে ফেলে দিচ্ছি। এটা কাটা হয়ে গেছে, এবার আমরা কি করব, যেভাবে আপনার সুবিধা হয় খোসাটা ছাড়িয়ে নেবেন আর টুকরো টুকরো করে কেটে নেবেন, যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি কেটে নিন। আমিও আমার সুবিধা মতো কেটে নিচ্ছি। আমার ইজি হচ্ছিল না, এ কারণে আমি টুকরো করে নিলাম। এবার আমি ঝালটা ছাড়িয়ে নেব, মানে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা যেভাবে সহজ হয় সেভাবে আপনি ছাড়িয়ে নিন, তারপরে আপনি টুকরো টুকরো করে কেটে নিন। দেখুন এরম করে আমরা খোসাটা ফেলে দেব আর তারপরে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নেব। দেখুন হয়ে গেছে, এবার আমি এটাকে দু টুকরো করব। সেম প্রসেসে আমরা বাকি সমস্ত কাঁঠালগুলোকে, মানে বাকি পুরোটা কাঁঠালকে আমরা খোসা ছাড়িয়ে আর মোচাটা ফেলে দিয়ে এভাবে আমরা কেটে নেব। আর কেটে সঙ্গে সঙ্গে আমরা এটাকে জলে ভিজিয়ে নেব, যেমন করে আমরা আলু বা বেগুন কাটার পরে জলে ভিজিয়ে রেখে দিই যাতে কালো না হয়, ঠিক ওরকম করে এই কাজটা আমাদের করতে হবে, কারণ কাঁঠালটা কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। দেখুন সমস্তগুলো আমি কেটে নিয়েছি। এবার আমরা কি করব, কাঁঠালটাকে বা এঁচোড়টাকে আমরা প্রেশার কুক করব। তো তার জন্য আমাদের একটা প্রেশার কুকার লাগবে। কুকারের মধ্যে আমরা কাঁঠালগুলোকে দিয়ে দেব, কাঁঠালের পিসগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব একটুখানি লবণ, একেবারে একটুখানি লবণ দেব, বেশি লবণ দিতে হবে না। লবণ দিলে কি হয়, খুব ভালো নরম হয়, একদম সব দিকে সমানভাবে সফট হয়ে যায়। আর জল দিয়ে দেব, জলে কাঁঠালগুলো ডুবে যায়, এরকম করে জল দেব, খুব বেশি জল দিতে হবে না, কাঁঠালের পিসগুলো ডুবে থাকে এইটুকু। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে কালারটা, মানে জলের কালারটা একেবারে কালো হয়ে না যায় আর কাঁঠালগুলোও দেখতে একেবারে কালো দেখতে না লাগে। তো এই জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা লাগিয়ে আমরা মিডিয়াম হিটে 7-8 মিনিটের জন্য কুক করব। দেখুন বন্ধুরা, 7-8 মিনিটের জন্য আমি কুক করে নিয়েছি, আর তারপরে এমনিতেই ছেড়ে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে, আর নিজে নিজে প্রেশারটা বেরিয়ে গেছে, তারপরে আমি ঢাকনাটা খুললাম। এবার সবজিটা চেক করে নেব, খুব ভালো নরম হয়ে গেছে। দেখুন
ভীষণ গরম তো এই জন্য আমি ভালো ধরতে পারছি না। যাই হোক, এবার আমরা জলের মধ্যে থেকে সবজিগুলোকে তুলে নেব, কারণ সবজিগুলোকে এখন আমরা ফ্রাই করব। সবজিটাকে ফ্রাই করা খুব জরুরি, ফ্রাই না করলে কি হয়, সবজি থেকে একটা সিদ্ধ সিদ্ধ গন্ধ আসে যেটা খেতে একদম ভালো লাগে না। আপনি চাইলে প্রথমে ফ্রাই করে তারপরে প্রেশার কুক করতে পারেন, অথবা আমার মতো এরকম প্রেশার কুক করার পরে আপনি ফ্রাই করতে পারেন, কিন্তু ফ্রাই অবশ্যই করবেন, তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে। আর এই জলটা আমরা ফেলবো না, এটা আমরা গ্রেভির জন্য ব্যবহার করব, কারণ এই জলে একেবারে সম্পূর্ণ নিউট্রিয়েন্ট ভ্যালুজ আছে। তো এবার এখানে যেটুকু জল বেঁচে আছে নিচে জমা হচ্ছে, এটুকু আমরা পরে ফেলে দেব নিংড়ে, আর সবজিগুলোকে আমরা ফ্রাই করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়েছি, আর এবার আমরা তেল দিয়ে দেব। আমি যে ফোড়নটা দেওয়ার আছে, ফোড়ন বা তড়কা যাই বলুন, সেটা কিন্তু আমি এখনই করব। আপনি চাইলে পরেও করতে পারেন গ্রেভির সাথে, আমি এখন সবজি ফ্রাই করার আগে করছি। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন জিরে, গোটা জিরে, 1/4 টিস্পুন দিই আমি সর্ষে, গোটা সর্ষে। জিরে আর সর্ষেকে খুব ভালোভাবে ফুটতে দেব, যদি মনে হয় একটু কম ফুটেছে তাহলে আমার মতো এরকম চামচ দিয়ে প্রেশার করে দেবেন, তাহলে কিন্তু সর্ষে একদম ফুটে যায় সম্পূর্ণ, আর ভাজা হতে দেবেন। আর এর সঙ্গে আমি দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা, সব কিছু ভালোভাবে ভাজা হতে দেব, তারপরে আমরা এর মধ্যে সবজিগুলোকে দিয়ে ফ্রাই করব। আবারও বলছি, আপনি সবজিগুলোকে প্রথমে ফ্রাই করে তারপরে প্রেশার কুক করতে পারেন, আর এই যে আমি ফোড়নটা দিয়েছি এটা আপনি পরে গ্রেভির সাথেও করতে পারেন, তবে আপনি সবজির সাথে করুন বা গ্রেভির সাথে করুন, স্বাদে কিন্তু কোনো রকম ফারাক হবে না, এই জন্য যে কোনোভাবে করতে পারেন। এবার আমরা হিটকে রাখবো মিডিয়াম টু হাইয়ের মধ্যে করে, আর এবার আমরা মোটামুটি 4-5 মিনিটের জন্য ফ্রাই করব, 4-5 মিনিট বা 5-6 মিনিটের জন্য ফ্রাই করব। নাড়াতে থাকবো যাতে নিচে থেকে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমার এদিকে হয়ে গেছে, 5-6 মিনিট আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে নিয়ে নেব, আর এই কড়াইয়ে আমরা পরবর্তী প্রসেস করে নেব গ্রেভির জন্য। তো সবজিগুলোকে আমি তুলে নিলাম, আর গ্রেভির জন্য আমি আরও একটু তেল ব্যবহার করব। তেলটা ভালো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম, মশলার পেস্ট, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, কারণ মশলার মধ্যে আমাদের এমনিতেও জল লাগবে, আর মিক্সার জারের মধ্যে যথেষ্ট মশলা এখনও লেগে আছে, তো সেটা ওয়েস্ট না হয় এই জন্য একটু জল ধুয়ে দিয়ে দেব। আমি আরও একটু জল দেব, কারণ আরও একটু জল দরকার আছে। মশলা কষানোর সময় একটু জল দিয়ে নেবেন, তাতে কষাতে সুবিধা হয় আর নিচে পুড়েও যায় না। এবার আমরা মশলার মধ্যে ব্যবহার করব পাউডার মশলা, আর তার আগে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এঁচড় সেদ্ধ করার সময় আমরা কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম, তাহলে সেই হিসাবে আমরা লবণ ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি, আর এর সঙ্গে দেব আমি 1/4 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে চাইলে আপনি স্কিপ করতে পারেন। আর এর সঙ্গে দেব আমরা 1/4 টিস্পুন থেকে একটু বেশি আর 1/2 টিস্পুন থেকে একটু কম শাহি গরম মশলা। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ঢেকে ঢেকে রান্না করব, মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কি জলটা শুকিয়ে যায় আর ওপর থেকে তেল দেখা না যায়। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম আর চেক করে নিয়েছিলাম, দেখুন ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর জলটাও শুকিয়ে গেছে। তেল এমনিতে আমি খুব বেশি তেল দিইনি যে খুব বেশি দেখা যাবে, একটুখানিই তেল দিয়েছিলাম, তো সেই হিসাবে যা হোক দেখা যাচ্ছে। এবার আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা সবজিগুলোকে, আর এখন আর দেরি করতে হবে না, এর সঙ্গে সঙ্গে আমরা জলটাও দিয়ে দেব, যেটা এই যে স্টকটা থেকে ছিল এই জলটা আমরা দিয়ে দেব। আর এর সঙ্গে আরও যদি জল লাগে তাহলে দিয়ে নিন, আমি আরও একটুখানি জল দেব। নিজের হিসাব মতো জল দেবেন, যতটা গাঢ় আপনি চান গ্রেভিটা সেই হিসাবে জল দিয়ে নেবেন। আমি খুব একটা পাতলা করব না, একটু গাঢ়ই রাখব। তো এবার আমি এখানে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ফুটতে শুরু করছে ততক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করেছে সবজিটা। এবার আপনি চাইলে খোলা রান্না করতে পারেন আর চাইলে ঢেকেও দিতে পারেন। তো আমাদের গ্রেভিটা অ্যাডজাস্ট করতে হবে, যেটুকু অ্যাডজাস্ট করবেন, যেটুকু শুকাবেন সেটুকু শুকিয়ে নিন। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, আপনি নাও ঢাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখন দেখুন গ্রেভিটা যেটুকু আছে এটুকু একদম আমার পছন্দ মতো ঠিক আছে, আর যখন ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে, এজন্য আমি আর শুকাবো না।
তো আমাদের সবজিটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। তো লাস্টে আমরা এখানে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। এখানে আমি এক চামচ কসুরি মেথি ভেজে নিয়েছি। কসুরি মেথি ভেজে ব্যবহার করবেন, স্বাদটা খুব ভালো পাবেন। হাতের তালুতে এরকম করে ঘষে গুঁড়ো করে দিয়ে দেব। আর এর সঙ্গে দেব আমরা কিছু ফ্রেশ ধনে পাতা কেটে রাখা, ভালো করে মিশিয়ে নেব একটু। আর আমি কিন্তু এই সবজিতে আমচুর পাউডার ব্যবহার করেছিলাম, সেটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি আমি চিনি ব্যবহার করব। তবে আপনার বাড়িতে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি চিনিটা স্কিপ করুন। আমি হাফ টিস্পুন মতো চিনি ব্যবহার করছি। আর যদি আপনি আমচুর পাউডার না দিয়ে থাকেন তাহলে চিনি দেওয়ার কোনো দরকারই নেই। আর আমচুর পাউডার দিলেও যদি আপনি চিনিটাকে না দেন তাহলেও স্বাদ কিন্তু খারাপ হবে না। তো সবজি আমাদের তৈরি হয়ে গেছে, চলুন তাহলে সার্ভ করে নিই। দেখলেন তো বন্ধুরা, একেবারে ঝটপট প্রসেসে একদম চটজলদি আমরা এই এঁচোড়ের ডালনাটা বানিয়েছি। খেতে কিন্তু এটা ভীষণ মজাদার হয়েছে। আপনি এটা চাইলে ভাতের সাথে খেতে পারেন, রুটি পরোটার সাথে খেতে পারেন, আর তন্দুরির সাথে খেতে পারেন, নানের সাথে খেতে পারেন, ফ্রাইড রাইস, পোলাও, যার সাথেই খান সব কিছুর সঙ্গে এটা সমানভাবে একদম ডিলিশিয়াসভাবে চলবে। তো এই ইজি রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একদম যাবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।